আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার রীতি। জামালপুরে আরটিপিসিআর 1.5 কোটি মানুষের আশার আলো ছড়ালেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডক্টর মুরাদ হাসান এমপি। আমাদের সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি জানান, করোনা ভাইরাস পরীক্ষার আরটিপিসিআর মেশিন এখন জামালপুরে। বুধবার 29 এপ্রিল করোনা পরীক্ষার যন্ত্রটির রিয়েল টাইম পলিমারে চেন রিঅ্যাকশন আরটিপিসিআর মেশিন বুধবার রাতে চট্টগ্রাম থেকে শেখ হাসিনা মেডিকেল কলেজ যেয়ে পৌঁছেছে। তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডক্টর মুরাদ হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজের নয়া সংযোজন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের 1.5 কোটি মানুষের রক্ষার আশার আলো ছড়ালেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডক্টর মুরাদ হাসান। এ দু সময় আরটিপিসিআর উক্ত কলেজে সংযোজিত হওয়ার খবরে ভুক্তভোগী মানুষ, রাজনৈতিক মহলে উৎফুল্লতার প্রতিবাদ হচ্ছে। 7 দিনের মধ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এ লেভেল কার্যক্রম শুরু হবে বলে কলেজ সূত্রে প্রকাশ। চট্টগ্রাম এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আরটিপিসিআর মেশিনটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার মাহবুবুর রহমান গ্রহণ করেন। তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডক্টর মুরাদ হাসান এমপি বলেন, করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে এখানে দিনে দিনে পরীক্ষা করা হবে। প্রতিদিনের ফলাফল জামালপুরের পাশাপাশি ঢাকায় পাঠানো হবে, সেখান থেকেই কেন্দ্রীয়ভাবে ফলাফল জানানো হবে। এদিকে তিনি আরও বলেন, করোনা ভাইরাস নতুন পরীক্ষার কাজটি শুরু হলে জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম, রাজীবপুর এবং সিরাজগঞ্জ জামালপুরের কাছাকাছি হওয়াতে এই শেখ হাসিনা মেডিকেল কলেজে যাতায়াত সহজতর হওয়ায় প্রায় 1.5 কোটি মানুষ উপকৃত হবেন।